হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি, কিন্তু মেয়েটা একটু খারাপ আছে আর কি। মেয়ের নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে, ও একটু ঠান্ডা লেগেছে ওর। ওর সবসময় লেগেই থাকে একটা না একটা। তো আমরা সবাই ভালো আছি, আর এখন দেখো আমি সকালের কাজ বাজ সব সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি বিছানা গোছাতে। তো বিছানাও গুছিয়ে ফেলেছি, আর আজকে মা বাড়িতে থাকবে না, মেজো ননদের বাড়ি যাবে আর কি, মার মেজো মেয়ের বাড়ি। তো সব সব কাজ বাজ আমাকেই করতে হবে। আর তোমাদের একটা কথা বলা হয়নি, কালকে রাতেই কিন্তু আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু কাল পাখাটা পরিষ্কার করেছিলাম তো ওই জন্য। তো মেয়ের জন্য এখন খাবার করে নিয়েছি, এই যে কর্নফ্লেক্স, দুধ আর কলা। আর ওইদিকে দেখো বসে আছে, আর আমার বিছানা টিছানা গোছানো রেডি। আর এদিকে তো বাদ বাকি কাজগুলো সবই হয়ে গিয়েছে। আর আজকে শনিবার, নিরামিষ হবে, তো সোয়াবিন করবো। আর দেখি কী করি, এখনও ঠিক হয়নি। তো মেয়েকে খাইটাই নেই। আর আজকের ওদিকের আকাশ দেখতে পাচ্ছ, একদম মেঘলা মেঘলা আকাশ। সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিলো, তো মেয়েকে খাইটাই নেই। তারপর আমার রান্নার দিকে যেতে হবে। এই দেখো আমার সোনামা এখন খেয়ে দেয়ে খেলা করছে, কী সুন্দর। আর এই ওর পাজল খেলনা, এই দেখো সিঁড়ি বানিয়েছে যা। ও কিন্তু এরকম একা একা বসেই খেলা করে, বেশি জ্বালাতন করে না। তো মেয়েকে ওইদিকে খাইটাই নিয়ে এদিকে রান্নার দিকে চলে এসেছি। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, ওল ভাতে দিয়েছি আজকে, যেহেতু আজকে নিরামিষ তো ওল ভাতে দিয়েছি। আর এই দেখো পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি হবে, আর এই যে উচ্ছে আলু চচ্চড়ি হবে নিরামিষ আর কি। আর এদিকে রাতের জন্য এই বেগুন আলু ফুটে নিয়েছি, তরকারি হবে। রাত্রেবেলা তাহলে শুধু রুটি করলে হয়। আর প্রচণ্ড প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো আকাশটা পুরোই মেঘলা আর বৃষ্টি হচ্ছে। তো রান্নাবান্নাগুলো করে নিই। তো দেখো এখন মিষ্টিটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এই উঠে চচ্চড়ি জল ছাড়াই করি, আমি জল দিই না। ফোড়ন একটু পাঁচফোড়ন আর লঙ্কা দিয়েছি, দিয়ে এটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই ঢাকা ঢাকা ঢেকে দিয়ে দিয়ে আর কি চচ্চড়িটা করি। আমি থালা দিয়ে ঢেকে রেখেছিলাম, নরম হয়ে গিয়েছে। আর এবার হলুদ টলুদ দেবো, নুন টুন সব দেওয়া আছে। আর এই চচ্চড়িটা আমার ঠাম্মার কাছ থেকে আমি আমার শেখা জল ছাড়া চচ্চড়ি। তো এদিকে দেখো আমার উচ্ছলে চচ্চড়িটা হয়ে গিয়েছে, আর এই সোয়াবিন সেদ্ধ করে রেখেছি। আর এদিকে বেগুন আর আলুটা বসিয়েছি, এখন এটা হয়ে গেলে তারপর পটল আলু সোয়াবিনটা করবো, তাহলে আমার রান্না আজকের মতো ছুটি আর কি। তো আমার রান্নাবান্না আজকের মানে এবেলার মতো আর কি ছুটি। রাত্রেবেলা আবার রুটি করব, সে রাতের কথা পড়ে। আর এদিকে দেখো আমার পটল আলু সোয়াবিন তরকারি হয়ে গিয়েছে। তো এইসব বাসনগুলো রয়েছে, এগুলো মাজতে হবে। আর মেয়েকেও আবার স্নান করাবো, ওই দেখো ওই দাঁড়িয়ে রয়েছে, ওকে স্নান টান করাবো, বাসন টাসন মেজে আমি স্নান করব। আর মা কিন্তু আজকে বাড়ি নেই, মা সকালে পুজো টুজো দিয়ে মেজো ননদের বাড়ি গিয়েছে আর কি, মেজদের বাড়ি। ও বিকেলে চলে আসবে আবার। আর আমাদের পাশে মুরগি ডাকছে, আমাদের বাড়িতে কিন্তু ডাকছে না, আমাদের পাশের বাড়িতে ডাকছে। তোমরা কিন্তু ভেবো না যে আমাদের বাড়িতে ওসব কিছু আছে। তো এই যে পটল আলু সোয়াবিন তরকারি, আর এই হলো উচ্ছে আলু চচ্চড়ি, আর এটা বেগুন আলু তরকারি করে রেখেছি রাত্রেবেলা রুটির সাথে। আর এই ওল ভাতেটা মাখবো এবার নুন লঙ্কা সরষের তেল দিয়ে, আর এই আমের চাটনি। তো আজকে এইগুলো দিয়েই খাওয়া হবে। তো সব কাজ বাজ সেরে মেয়েকে স্নান টান করিয়ে বাসন মাজলাম, উঠোনটা আর একবার ঝাড় দিলাম, কারণ সকালে বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য। আর আমি আজকে এই নাইটিটা পরে নিয়েছি, তো আমারও স্নান টান হয়ে গিয়েছে। দেই দেখো মা পুজো দিয়ে নিয়েছিল, মা সকালে পুজো দিয়ে তারপর গিয়েছে মেজদের বাড়ি, হয়তো সন্ধে হোক কি বিকেল হোক চলে আসবে খুনি। তো আমি এখন বাবাকে ভাত দেবো, মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো। আচ্ছা, সবসময় সামনে খালাই তো বল তো।
তো বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে, আর মেয়েকেও খাওয়ানো হয়ে গিয়েছে। তো আমার হঠাৎ করে মনে পড়লো আজ তো শনিবার, তো শনিবার সন্ধ্যাবেলা করে আমি লুট দিই, মানে বড় ঠাকুরকে লুট দিই আর কি। তো মা আজকে আর ফুল রাখিনি, অন্যদিন আমি পুজো দিলে আমি ফুল রেখে দিই, একটা করে, দুটো করে নীলকণ্ঠ আর একটা সাদা ফুল আর তুলসী পাতা বড় ঠাকুরের জন্য রেখে দিই সন্ধ্যাবেলা লুট দেওয়ার জন্য। তো মার হয়তো মনে ছিল না, মা তো পুজো দেয় না খবরটা, ওই জন্য মা রাখেনি। তা আমি আবার এই ফুল তুলে নিয়ে আসলাম, দুটো নীলকণ্ঠ নিয়ে এসছি আর তুলসী পাতা নিয়ে এসছি। তো আমার সন্ধ্যের চিন্তাটা কাটলো, এখনও কিন্তু আমি খাইনি, এবার খাবো। আর ছাদে আবার, আর এদিকে দেখো আকাশ একদম মেঘলা করে রয়েছে, ছাদে ভিজে যেগুলো কেচেছিলাম আজকে, অলগে আজকে অল্প কিছু কেচেছিলাম, তো সেগুলো ছাদে দিয়ে আসবো এখন। তো এই দেখো ছাদে উঠছি, আমাদের এখনো কমপ্লিট হয়নি তো সব, ওই জন্য এমন এরকম দেখাচ্ছে আর কি। তো এইগুলো শুকনো বলে এগুলো কালকের, এইগুলো শুকনো বলে এখানে রেখে দিয়েছি। আর এই দেখো এগুলো সব ভিজে, তো এইগুলো এই দড়ি আছে, এই সব দড়ি আছে, তো এইগুলো মেলে দিই ভিজেগুলো। ছাদে এখন আর কিছু দেব না, কারণ কখন কে বৃষ্টি নামবে বলা যায় না, তো আমি এইগুলো মেলে দিই। তো দেখো এইগুলো এখন মেলে দিয়েছি ভিজেগুলো, এই দেখো এইগুলো সব ভিজে ছিল, তো সব মেলে দিয়েছি। আর এখন এই শুকনোগুলো নিয়ে নিচে যাব। তোমাদের এই অন্ধকার বলে আমি এই উপরটা দেখাই না, কারণ এখানে কোনো লাইট দেওয়া হয়নি, তো ওই জন্য। খুব খিদে পেয়ে গিয়েছে কাজ টাজ করে, খাওয়ার প্রথমে তোমাদের দেখাতে পারলাম না, খাওয়া শেষে দেখাচ্ছি। ভাড়ার বাড়িতে জয়া আর রমেশ নামের স্বামী এখন সোয়াবিন তরকারি দেখাচ্ছি, ছোট্ট আমার দাদাভাই একটু আগে বাড়ি আসলো, আর বাবার মেয়ে খাওয়া হয়ে গিয়েছে। বাড়ি পাল্টে একটা টু বেডরুম বাড়ি কিনেছিল, এখন ওরা ওখানেই থাকতো। তো দেখো ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখি কি অবস্থা, একদম পুরো অন্ধকার হয়ে গিয়েছে, আর কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এদিকে ওদিকে তোমাদের সব দেখালাম, সামনে দুই পাশের এগুলো তোমাদের দেখালাম, একদম অন্ধকার করে এসছে দেখেছো। তখন কিন্তু খুব একটা সন্ধে হয়নি, তবুও মনে হচ্ছে যেন অনেক, মানে অনেক সন্ধে হয়ে গিয়েছে। আর আমার কাজ বাজ করে আমি চলে এসেছি ঘরে, তারপরে বৃষ্টি শুরু। বিকেলের কাজকর্ম সব আমার হয়ে গিয়েছে, আর দেখো বাইরে কি অন্ধকার করে এসছে দেখেছো, এখনও কিন্তু সন্ধ্যা হয়নি কিন্তু খুব অন্ধকার করে এসছে, কারণ বৃষ্টি হচ্ছে। শব্দ শুনতে পাচ্ছি কিনা আমি জানি না, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বাবা তো বাড়ি নেই, তোমার দাদাভাই দোকানে চলে গেল, তো আমি আর মেয়ে বাড়ি আছি, মেয়ে ঘুমাচ্ছে ওই যাচ্ছে, ও শুয়ে আছে, ও একটু ঠান্ডা মতো লেগেছে আর কি, পরে বৃষ্টি হচ্ছে তো, আর ছোটো মানুষ ঠান্ডা তো একটু লাগতেই পারে, তো ঠান্ডা লেগেছে, একটু নাকে জল আসছে, তাই আজকে ওই কাঁথাগাই দিয়ে ঘুমোচ্ছিলো। এখন উঠেছে কিন্তু, মানে ঘুম থেকে উঠেছে ঠিকই, কিন্তু বিছানা এখনও বিছানা থেকে উঠেনি, তো আমার কাজ বাসাও আমার করে নিয়েছি আমি। আর তারপরে এইদিকে কি বৃষ্টি শুরু, এখন একটু কমেছে আর কি বৃষ্টিটা, মানে মা তো এখনও বাড়ি আসে, মা কখন আসবে জানি না। তারপর আবার সন্ধ্যেবেলা আছে সন্ধ্যেবেলা, আর বড় ঠাকুরের জন্য তো ফুল তুলে রেখেছি, ফুল তো তোলাই রয়েছে, তো কারেন্টটা আছে এটাই ভালো, আর কারেন্ট না থাকলেও অসুবিধা নেই, ব্যাটারি আছে, তো একা একা আছি একটু, মানে এ মতন লাগছে আর কি, মা বাড়ি আসলে আবার তখন আবার ঠিক হয়ে যাবে শুনি। দুপুরে জামা কাপড় বলতে এই কটা হয়েছে আর কি জামা কাপড়, সকালের দিকে একটু রোদ হয়েছিল বলে এই শুকিয়েছিলাম, তারপরেই তো বৃষ্টি শুরু, খুব বৃষ্টি আর কি। আর মেয়ে, ওই মেয়েকে তুলবো এবার, আর দুধ আনতে যেতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে দুধ আনতে যেতে পারছি না। তো তারপর দুধ আনতে গিয়েছিলাম, দুধ টুধ নিয়ে এসে সন্ধ্যে জ্বেলেছি, আর আজকে তো শনিবার, লুট দিয়েছিলাম।
তো নীল নাইটি পরে লুট দিয়েছি, লুট টুট দিয়ে এসে এখন আবার এই নাইটিটা পরে নিয়েছি। আর মা একটু আগে বাড়ি আসলো, তো মেয়েকে দেখি কি খাওয়াই, আমরাও চা টা খাবো। আর রাতে তো রুটি করলে হয়ে যায়, রাতে তরকারি করা আছে। তো এখন কিন্তু বেশ রাত হয়েছে আর আমাদের রাতের খাওয়া দাওয়া সব করে নিয়েছি। মা বাবা খেয়ে ওরা শুয়ে পড়েছে আর আমরা এখনও শুইনি, শোবো। আর মেয়ে দেখো এদিকে বসে আছে, ও কিন্তু এখনও ঘুমায়নি। তো শরীরটা খারাপ, তো ওর জন্য মানে ভালো লাগছে না। ওর শরীর খারাপ হলে মানে মন মেজাজ এমনি খারাপ থাকে, কারণ খুব ঠান্ডা লেগেছে, ওর সর্দি লেগেছে, কেন জানি না হঠাৎ করে কেন হলো। নাক দিয়ে কাঁচা জল পড়ছে, হ্যাচি করছে শুধু। তো বিছানাও করে নিয়েছি দেখো এদিকে, সবার বিছানা। তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে, এবার তোমরা সবাই একসাথে ঘুমোতে যাব। তো সারাদিন যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও। দেখেছো ওর নাক টানছে এখনও সময় নেই, দেখো শরীরটা ভালো নেই ওর। তো কালকে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।